কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। উত্তর দিনাজপুরের নৌকা ব্যবসায়ী এবং পদ্মচাষীদের এখন এমনই অবস্থা। গোটা জেলা জলবন্দী, রাস্তাঘাট যেন নদী, এখনও বহু জায়গায় বুক সমান জল। তারই মধ্যে রায়গঞ্জের রাসবিহারি মার্কেট এলাকায় নৌকার দোকানে ব্যস্ততা তুঙ্গে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রায়গঞ্জের রাসবিহারি মার্কেটে। এই রাসবিহারি মার্কেট থেকে কিন্তু নৌকার যোগান রায়গঞ্জ ও আশপাশ এলাকায় দেওয়া হয়। অসংখ্য লেবার মিস্ত্রি কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু তাদের এখন একটাই কাজ, নৌকো তৈরি করা। বন্যার জন্য নৌকার চাহিদা বেড়েছে, দিনরাত এক করে কাজ করছেন কারিগররা, দিনে হাফ ডজন করে নৌকা তৈরির বরাত আসছে। বন্যা দুর্গতরাই মূল ক্রেতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও অন্যরকম ভাবনা এক নৌকা ব্যবসায়ীর। নৌকা এত চাহিদা আমরা দিতে পারছি না, কিন্তু আমরা চাইছি না যে এই ধরনের ব্যবসা হোক, লোকে শান্তিতে থাকুক সুখে থাকুক, এটাই আমাদের কাম্য। উল্টো ছবি রায়গঞ্জের চাপদুয়ার এলাকায়। বন্যা আসে এবং বন্যা চলেও যায়, বন্যা যে এক সুদূর প্রসারীর প্রভাব ফেলে যায় তার জ্বলন্ত উদাহরণ এই পুকুরটি। নদী নালা মিশে কিন্তু প্রবল বর্ষণে কিন্তু সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। দুর্গাপুজোর আগে পদ্মের চাহিদা বাড়ে, এই পুকুরের মালিক পদ্ম চাষ করেছিলেন, কিন্তু বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছে সব কিছু। পদ্ম চাষ করতাম, তো পদ্ম চাষ এই বন্যা আসলো সব ভাসিয়ে একদম চলে গেল, সব শেষ করে দিল আমাদের। তা আমি কী করে চলবো, আমি এখন পরিবার কীভাবে চালাবো, টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেল। রায়গঞ্জ কালিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্ম চাষ হয়। এবার শারদোৎসবের আগে গোটা এলাকা বানভাসি হওয়ায় পদ্মের আকাল দেখা দেবে বলে মনে করছেন চাষিরা। আকালের বাজারে পদ্মের দাম বাড়ারও আশঙ্কা। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।